ঢাকাই সিনেমার আলোচিত খলনায়ক, সমালোচিত খলনায়ক মিশা সওদাগর। এবার তার বিপক্ষে ভোট করা চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিকের প্রশংসায় মাতলেন, আর সঙ্গে প্রশংসা করতে ছাড়েননি মাহিরও। সাইমন সাদিক এবং মাহিয়া মাহি জুটি নতুন ছবি লাইভ মুক্তি পেয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি 9 সেপ্টেম্বর দেশের 26টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির পর শনিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বিশেষ একটি শোয়ের আয়োজন করা হয়। সেখানেই হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার এই আলোচিত খলনায়ক মিশা সওদাগর। সবার সঙ্গে সিনেমাটি দেখার পর সাইমন এবং মাহির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই অভিনেতা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, যদি এক বাক্যে বলতে হয়, সাইমন স্টেপ বাই স্টেপ অসাধারণ অভিনয় করেছে, মাহিও অনেক কষ্ট করেছে, সাইমন স্পেশালি কষ্ট করেছে। সেমি সাইকো ক্যারেক্টারগুলো একটু বেশি এফোর্ট দিতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ, ক্যামেরা ঠিক রাখতে হয়, সব মিলিয়ে সাইমন বেশ ভালোভাবে উঠে গেছে। তিনি আরও বলেছেন, সাইমনের জন্য জটিল একটা ক্যারেক্টার ছিল লাইভ ছবিতে, বোঝা গেছে সে চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছে, প্রচুর পরিমাণে কমিটেড একটা ছেলে সাইমন, অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ওর কমিটমেন্টের জায়গা থেকেই এই ধরনের চরিত্র করতে পারছে সে, তা না হলে এমন জটিল চরিত্রে অভিনয় করা সম্ভব ছিল না। সাইকো থ্রিলার ঘরানার লাইভ সিনেমাটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি, আর এতে সাইমন ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন আদর আজাদ, খায়রুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবিরি আলম সহ অনেকেই। মিশা সওদাগর নিজেকে বেশ খানিকটা দূরত্বে আনতে পেরেছেন সত্যি সত্যি জায়েদ খানের থেকে। জায়েদ খানকে সঙ্গে নিয়ে নির্বাচন করে পরাজিত হবার পর থেকেই জায়েদ খানের নানা কর্মকাণ্ডে বিব্রত হয়ে নিজেকে একটু আলাদা করেছেন, জায়েদ খানের সমালোচনা করেছেন এবং তার বিপক্ষে নির্বাচন করে জিতে আসা ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সাইমন সাদিকদের প্রশংসা করেছেন অনেক সময়ে। ইলিয়াস কাঞ্চনকে প্রশংসা করেছেন, নিপুণের প্রশংসা করেছেন, এবার সিনেমার অজুহাতে সাইমন সাদিকের ভূমসী প্রশংসা করলেন।